আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকে দুপুরে কি কি রান্না করব, এটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি কি কি আজকে রান্না করি। এই যে আমি এই জায়গায় নিয়েছি ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের ডিম, তারপর নিয়েছি পোয়া মাছ, লাউ, ডাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা আর লেবু পাতা, রুই মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব। এবার এই জায়গায় নিয়েছি একটা ইলিশ মাছ, সিদ্ধ করে কাটা বেছে নিছি। ইলিশ মাছের মুড়ি ঘন্টা করব। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। আমি এখন তেল দিয়ে দিলাম, এখন আমি মাছের মুড়ি ঘন্টটা করব। আমি এখন অল্প একটু জিরা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। নেড়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নেড়ে দিব। কি কি দিছো? আদা বাটা, জিরা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, জিরা ফাঁকি দিলাম। এখন ভালো করে নেড়ে কষিয়ে দিই, কষেব। কষে গেলে আমি একটু পানি দিয়ে দেব, একটু পানি অ্যাড করব। দিয়ে দিলাম। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এই তো মেয়ে বললো যে আমু মাছে আজকে আমাকে মুড়ি ঘন্ট করে দেয়। অনেক অনেক দিন হয়েছে মাছের মুড়ি ঘন্ট খাইনি, তা মেয়ে বললো আজকে মাছের আম্মু মুড়ি ঘন্ট করে দাও, মুড়ি ঘন্ট খাই। মুড়ি ঘন্ট করে দিচ্ছি। তাকে মুড়ি দিয়ে দিলাম, দিয়ে বেড়ে দিচ্ছি। এখন লেবু পাতা গিলি দিয়ে দিব, লেবু পাতা গিলি ছিঁড়ে দিয়ে দিব। না ছিঁড়ে দিলে গ্রান করবে না, ছিঁড়ে দিলে একটু গ্রান করবে। এই যে ছিঁড়ে দিয়ে দিলাম। একটা সুন্দর একটা গন্ধ আসছে লেবু পাতার। একটু পর হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এখন আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। এখন এই যে আমার তরকারিটা রেসিপিটা হয়ে গেছে, এখন মাছের মুড়ি ঘন্ট। এই যে আমার ইলিশ মাছের মুড়ি ঘন্ট। তেল দিয়ে দিচ্ছি। রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা তার গন্ধটা চলে গেলে তখন আমি মরিচ আর হলুদটা দিয়ে দিই, জিরে গুঁড়ো, হলুদ, মরিচ, লবণ ভালো করে এখন দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নিব। এখন আমি রুই মাছের মাথাটা দিয়ে কষাবো, যে মাথাটা দিয়ে দিলাম। এই যে নানান জায়গায় মানুষ কি ই চলছে, নারী নির্যাতনেরই চলছে। আমাদের ভাই ও বোনেরা সবাই সতর্ক থাকবেন, সবাই থাকবেন। দিনকাল ভালো না, এখন ছেলে মেয়ে স্কুল কলেজে যেতে দিতে পড়তে যেতে দিতেও ডর করে, কেননা রাস্তাঘাটে যদি একটা কিছু হয়ে যায় চিন্তায় ঘুমাতে পারি না, যে ছেলে মেয়েকে কেমনে পাঠাবো, কীভাবেই করবো।
নানান টেনশন থাকে মনের ভিতরে, ই হয়। যারা আছেন ভাই বোনেরা সবাই সাবধানে ছেলে মেয়েকে পাঠাবেন, সাবধানে করবেন, এটাই আমার অনুরোধ। বললাম এই তো, এখন আমার ইটা মাছটা কষানো, লাউটা দিয়ে দিব। এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি, নেড়ে দিব। দুই মাছটা লাউটা আমার লেগে না যায়। এখন আমি পোয়া মাছটা ধুয়ে নিচ্ছি। পোয়া মাছ যদি ভালো করে না ধুই তাহলে আমার তো ভালো লাগে না। ভালো করে ধুইলে ওই জিনিসটা আমার তো ভালো লাগে। আর দেখি মাছ মানুষ এমনি ধুয়েই করে দেয়, আমার এমনি ধোয়া পছন্দ হয় না। আমি মাছ ফ্রিজে থেকে নামিয়ে বরাবেতে ছুটিয়ে লবণ মেখে রাখি, লবণ মেখে রেখে তারপর মাছটাকে ভালো করে ধুয়ে তারপর আমি ভেজে নিই। মাছের ডিমগুলো ভেজে ফেলছি, কড়াইতে দিয়ে দিলাম। আমি মাছের ডিমটা অনেক পছন্দ করি, আমার তো মাছের ডিমটা খেতে অনেক ভালো লাগে। মাছের থেকে মাছের ডিমটা খেতে আমার অনেক ভালো লাগে, এই জন্য মাছের ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। ডালটা আমি ভালো করে নেড়ে দিচ্ছি, ঢেকে দেব। এক চুলায় আমি লাউ বসিয়েছি, আর এক চুলায় ইলিশ মাছের ডিম। এখন ডিমগুলো উল্টিয়ে দিচ্ছি। আমার ডিম ভাজাটি হয়ে গেছে, এখন আমি তুলে ফেলছি। পোয়া মাছটি আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার লাউটা হয়ে গেছে, এখন একটা পোলক আসলে আমি লাউটা নামিয়ে নিব। আমার পোয়া মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি লাউটা নামিয়ে নিব। আমি ডাটা দিয়ে পোয়া মাছ রান্না করব। এখন আমি পেঁয়াজটি তেলে দিয়ে দিচ্ছি। এখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম, ধনেগুঁড়ো এক চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দেব, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কষিয়ে আমি অল্প পানি দিয়ে দিব। আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানিটা দিলাম ভালো করে মশলাটা কষিয়ে, যখন দেখবো তেলটা উপরে উঠে গেছে তাহলে মনে করবো যে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। ডাটাগুলি দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল দেখুন যে উপরে উঠে গেছে। এখন ডাটাগুলো দিয়ে দিব। ডাটাগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে দিব। তরকারিটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব, আমার তরকারিটা ভালো কষানো হয়ে গেছে। এই তো এখন আমি মাছগুলি দিয়ে দিলাম, মাছগুলি দিয়ে দিলাম বলো না পর্যন্ত আমি এখন ঢেকে দিব। আমি এখন ধনে পাতাটা দিয়ে দিয়েছি, এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আমার তরকারিটা হয়ে গেছে।